আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চায়ের ইতিহাস। আজ থেকে প্রায় 5000 বছর আগের একটি কাকতালীয় ঘটনায় আজকের ধোয়া ওঠা চায়ের কাপের পর্দার পেছনের কাহিনী, যাকে আমরা বলি ইতিহাস। চা মৌসুমী অঞ্চলের পার্বত্য ও উচ্চভূমির ফসল, এক প্রকার চিরহরিৎ বৃক্ষের পাতা শুকিয়ে চা প্রস্তুত করা হয়। চীন দেশই চায়ের আদি জন্মভূমি। বর্তমানে এটিকে উল্লেখযোগ্য পানীয় রূপে গণ্য করা হয়। 593 খ্রিস্টাব্দে চায়ের ইতিহাস ছড়িয়ে পড়ে চীন থেকে জাপান পর্যন্ত, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা চা পানে আসক্ত হয়ে পড়েন। এই জাপানি ভিক্ষুরা তাদের ভ্রমণের সময় চায়ের বীজ বপন করার সাক্ষী হয়ে আছেন। 648 থেকে 749 খ্রিস্টাব্দ এই সময়কালে গুয়াকি নামে এক জাপানি ভিক্ষু 48 বৌদ্ধ মন্দিরে চা বাগান করার সিদ্ধান্ত নেন। সেই সময় জাপানের সাধারণ মানুষ চা সম্বন্ধে কিছুই জানত না। চা পান সীমাবদ্ধ ছিল শুধুমাত্র উচ্চ পর্যায়ের ভিক্ষু এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে। 9 শতাব্দীতে চীন থেকে চা জাপানে পৌঁছালেও জাপানিরা 1206 খ্রিস্টাব্দে এর চাষ শুরু করেন। চীনারা আরও দাবি করেন যে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে সিনডাং চায়ের প্রচলন করেন। 1600 শতাব্দীতে চা ডাচদের মাধ্যমে ইউরোপে যায়। এই সম্পর্কে আবার মতভেদ আছে, তবে 1700 শতাব্দীতে চা ইংল্যান্ডে পৌঁছায়। লন্ডনে 1659 খ্রিস্টাব্দে সর্বপ্রথম চায়ের দোকান হয়। 1664 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনকার ব্রিটিশ সম্রাট দ্বিতীয় চার্লসকে 2 পাউন্ড এবং 2 আউন্স চা উপহার দেন। তখন চায়ের জন্য সম্পূর্ণরূপে চীনের উপর নির্ভর করে থাকতে হতো। চীনের উপর নির্ভরশীল না থাকার জন্য বিকল্প হিসাবে 1780 সালে পরীক্ষামূলকভাবে চায়ের গাছ তৈরি হয় কিট সাহেবের নিজের বাগানে। সেই বাগান বর্তমানে কলকাতার বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। 1835 সালে পরীক্ষামূলকভাবে আসামে চায়ের গাছ রোপণ করা হয়। 1838 সালে তার থেকে চা নমুনা হিসাবে ইংল্যান্ডে পাঠানো হয়। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুধ ও চিনি সহ বিনামূল্যে চা খাইয়ে এক জনপ্রিয়তা তুলে। 1840 সালে চট্টগ্রামে ক্যান্স পায়োনিয়ার টি টেস্ট বাগানটি তৈরি হয়। বর্তমান চট্টগ্রাম ক্লাব ও ভাগঘোনা লালখান বাজার এলাকার ছিলা অঞ্চলে। সিলেটের মালনী ছড়া চা বাগান হয় 1854 সালে। কাজেই প্রচারিত ধারণা অনুযায়ী মালনী ছড়া নয়, চট্টগ্রামে প্রথম চা উৎপন্ন হয়। কিন্তু চট্টগ্রামের চা বাগানটি
বেশি দিন স্থায়ী হয়নি। আরও একটি তত্ত্ব জানা যায়, 1828 সালে চট্টগ্রামের কোদালা চা বাগানের জন্য জমি লিজ নেওয়া হয়। এই সম্পর্কে আরও তত্ত্ব সংগ্রহ চলছে। কীট সাহেব কোম্পানিকে জানিয়ে দেন যে শিবপুর চায়ের জন্য উপযুক্ত জায়গা নয়। তারপর 1819 থেকে 1821 সালের মধ্যে আসাম ও মণিপুরে চা গাছের সন্ধান পাওয়া যায়। চীনে চা পবিত্র পানীয়, চা পানের জন্য সেখানে আলাদা ঘরের ব্যবস্থা প্রত্যেকের বাড়িতে থাকে। বাড়ির লোকজনেরা সেই পবিত্র ঘরে বসে শান্তিতে চা পান করেন। জাপানে চা ঘরের নাম সুকিয়া। এটি একটি কুটির, অত্যন্ত ছোট ও অসাধারণ কুটির, কিন্তু কারুশিল্প সৌন্দর্যে চরম উৎকর্ষের প্রতীক। সেই ঘরে চা উৎসব পালিত হয়। এই উৎসবে অংশগ্রহণকারীর সংখ্যা 5 জনের বেশি নয়। এত কম অতিথির প্রশ্নে আমাদের মনের সন্দেহ ও সংশয়কে জাপানিদের দৃষ্টিতে বলা যেতে পারে সৌন্দর্য বিরোধী চেতনা। মৃত ব্যক্তির স্মরণে চা সম্মেলনী হলে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুজন উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন। চা পাতা সুসিদ্ধ ফোটানো পানিতে ভিজিয়ে রাখতে হয় 3 মিনিট। দার্জিলিং চা সুগ্রানের জন্য পৃথিবী বিখ্যাত। ইস্পাতের কেটলিতে পানি ভালো করে ফোটাতে হয়। কেটলিতে এই জন্য একটি সরু পেরেক বা লোহার টুকরো দেওয়া হয়, যাতে পানি ফোটার সময় তার শব্দ শোনা যায়। একটি চিনমাটির পট গরম পানিতে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। সেখানে 3 কাপ চা বানাতে হলে 4 চামচ দার্জিলিং চা দিয়ে তাতে ফুটন্ত পানি ঢেলে দিতে হবে। বলা হয় বাড়তি 1 চা চামচ হলো পেটের জন্য। সামান্য একটু চিনি দিয়ে ঢেকে রাখতে হয়। 3 মিনিট পরে চা ঢালতে হবে। যেই কাপে চা খাবেন সেগুলো গরম পানিতে ধুয়ে শুকনো পাতলা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তারপর কাপে পরিমাণ মতো গরম দুধ ও চিনি দিয়ে চায়ের লিকার ডালতে হবে। এইভাবে যে কোনো চা খেলে চায়ের আসল স্বাদ ও সুঘ্রাণ পাওয়া যায়। এক এক দেশে চায়ের এক এক নাম। প্রাচীন ভারতীয় ভাষায় শ্যামপর্ণি, অতন্ড্রি, গিরিভিং, শেমরারি। অন্যান্য ভাষায় চা, চাষ, টে, টি, অরপে, গ্রান সাম্রাজ্যী। ল্যাটিন ভাষায় বলে ক্যামেলিয়া। কেউ কেউ মনে করেন ক্যামেল নামক জৈনেক গাছ সংগ্রাহকের নাম অনুসারে চায়ের নাম হয় ক্যামেলিয়া। আবার কেউ কেউ বলেন ইতালির ধর্মযাজক ক্যামেলি জাপান থেকে চায়ের চারা সর্বপ্রথম ইউরোপে নিয়ে আসেন, সেই জন্য ক্যামেলিয়া নামকরণ। টি শব্দটি প্রায় বিশ্ববিখ্যাত। সেটির আদি নাম টি এসেছে মালয় থেকে। মেয়েদের প্রচুর চুল ওঠায় কি করেন? কোনো কিছুতেই চুল ওঠা বন্ধ হচ্ছে না। সেই ক্ষেত্রে চা পাতা সেদ্ধ করে ধারা প্রতিনিয়ত 1 মাস মাথায় লাগালে আপনারটি থেকে বুঝতে পারবেন। চায়ের সম্পূর্ণ গল্পটা যদি শেয়ার করি তাহলে আমার ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি আর বড় করতে চাচ্ছি না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। প্লিজ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।